আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমরা অনেক ভালো আছি। আজ নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নাস্তা রেসিপি, চিজি সসেজ পেস্ট্রি। তো আমি এখানে নিয়েছি রেডিমেড পেস্ট্রি শিট, সসেজ আর নিয়েছি মজরেলা চিজ। তো এখন আমি সসেজগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপিতে যে কোনো চিজি আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সসেজগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চিজ অ্যাড করব। তারপর আমি এসে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি পেস্ট্রি শিটকে একটি চপিং বোর্ডে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। এটা রেডি করাই থাকে, শুধু হাত দিয়ে সমান করে নিতে হবে। এখন আমি একটি বেলনের সাহায্যে পেস্ট্রি শিটকে একটু পাতলা করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এটা খুবই গাঢ় তাই আমি একটু পাতলা করে নিচ্ছি, আর সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি পেস্ট্রি শিটকে। তো আজকে এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। একটু হলেও যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই একটা কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটি। তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে পেস্ট্রির সাইডগুলো বন্ধ করে নিচ্ছি। এখন নাইফ দিয়ে আমি উপরটাকে কেটে নিব, যাতে ভিতরের বাতাস বের হয়ে যায় এবং বেক করার পর অনেক ফ্লাফি হবে, মচমচে হবে। তো এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। এই তো আমার সব পেস্ট্রি বানানো শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব পেস্ট্রিগুলোর উপরে। ডিমের কুসুম দিয়ে ব্রাশ করলে বেক করার পর একটু ব্রাউনি কালার আসে, দেখতে ভালো লাগে আর অনেক মচমচে হয়। তো আমি কয়েকটা নিয়ে নিচ্ছি বেক করার জন্য, আর বাকিগুলো আমি ফ্রিজারে রেখে দিব।
এই তো আমি 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম ওভেনে হয়ে গিয়েছে আমার পেস্ট্রিগুলো দেখেন অনেক সুন্দর কালার হয়েছে আর অনেক মচমচে আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন বাসায় আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ